আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাশ্মীরের গুলমার্গে। তারপরও আমার যে প্রফেশন, আমার যে কাজ, আপনাদের কথা ভুলে থাকা যায় না। তো সেটা নিয়ে কিছু কথা বলতে হয়, কারণ সামনে অনেকে রয়েছে আইএসএসবি, অনেকেই আইএসএসবি প্রিপারেশন নিয়ে কনফিউজড যে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন এবং আদৌ প্রিপারেশনটা কম্পালসারি কিনা, নেওয়া উচিত কিনা। বাট যেটা আপনারা যদি দেখে থাকেন আইএসএসবির রেকর্ডস, আইএসএসবিতে বিগত বছরগুলোতে যারা দিয়ে এসছে তারা কীভাবে পরীক্ষা দিয়ে এসছে, সেটা যদিও আইএসএসবি ম্যান টু ম্যান ভেরি করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বাট আইএসএসবিতে কোয়ালিফাই করার জন্যে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন। রিজিক তকদির সেগুলোর ফয়সলা তো হবেই, বাট আমাদের রিজিকের ওপর ভর করে বা তকদিরের ওপর ভর করে যদি আমরা থেকে যাই তাহলে আমাদের আউটপুট নাও আসতে পারে। পবিত্র কোরআনের সূরা নাজল একটা কথা আছে যে মানুষ যা চেষ্টা করে সে কি তাই পায় কি না। পরবর্তী তার আরেকটি আয়াতে এসছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমরা যদি বলি ডিফেন্স একাডেমি চেষ্টা করছে আইএসএসবি পরীক্ষার্থীদের জন্য ওয়েল প্রিপেয়ার্ড করার জন্য সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য, ফিজিক্যাল, ওরাল, গ্রাউন্ড টাস্ক, এভরিথিংস। এবং আপনারা জানা থাকবেন যে আইএসএসবির জন্য বেস্ট প্রিপারেশনের জন্য ফাইটার্স নামে আমাদের যে বইটি রয়েছে, এক্সক্লুসিভ এই বইটি, এটি একমাত্র একটি বই বাংলাদেশে যেটা ধারে কাছে অন্য কোনো বই নেই। আপনার ফুল প্রিপারেশন কমপ্লিট করতে পারে ডিফেন্স একাডেমি এবং ফাইটার্স, এটা আমার কথা, বাকি সিদ্ধান্ত আপনার। আমরা 100% চেষ্টা করে থাকি, আমি চেষ্টা করে থাকি আমাদের ক্যান্ডিডেটদেরকে সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার জন্য। আপনাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। শীঘ্রই অনেকগুলো ব্যাচ আমাদের শুরু হচ্ছে, সেই ব্যাচগুলোতে ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের নাম্বারে কল দিন, তাহলে আরও বিস্তারিত কথা হবে। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো গুলমার্গ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আরও বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।